নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়টা বেশ মজার একজনের প্রেম কাহিনী এবং সেই প্রেমিক প্রেমিকার নানা বক্তব্য। তার কেউ নাম শাকিরা। আপনি শাকিরার নাম শুনেননি, শাকিরাকে চেনেন না, এমনটা তো বিশ্বাস হয় না। আপনি মোবাইল ঘাটেন, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, আর আপনি শাকিরাকে চেনেন না, হতে পারে নাকি? এই প্রজন্মের মানুষ শাকিরাকে চেনেন না এমন বোধহয় মানুষ গোটা পৃথিবীতেই খুঁজে পাওয়া যাবে না। তিনি এতটাই জনপ্রিয়, আমরা দেখেছি বিশ্বকাপের থিম সং বা টাইটেল সং যেটাই বলুন সেটাও শাকিরা গিয়েছেন, এবং সেটা এতটাই ভালো গিয়েছেন বা সেই গানটা এতটাই জনপ্রিয় হয়েছে গোটা পৃথিবীতে চলেছে। তো পরবর্তীকালে দেখেছি আমরা শাকিরা কিন্তু বিয়ে হয়েছিল একবার, কিন্তু সেই বিয়েটা নিহেও ভেঙে যায়। তারপর শাকিরা ফের ওই গানটি গাওয়ার পর তার আস্তে আস্তে তিনি সম্পর্কে জড়ান বার্সেলোনার ফুটবলার বা স্পেনের ফুটবলার, তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডেও খেলেছেন, আপনার হয়তো প্রিয় ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে। জেরার্ড পিকের সঙ্গে শাকিরার এই সম্পর্কটাও কিন্তু অনেক বছর হয়ে গেল, তা আজ 10 বছর তো বটেই। তো জেরার্ড পিকে এবং শাকিরা ওই একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে প্রথমবার পরিচয় হয়। কি অনুষ্কা শর্মা বিরাট কোহলিদের যেমন সম্পর্কটা, জেরার্ড পিকে এবং শাকিরার সম্পর্কটাও কিন্তু এরকম। জেরার্ড পিকে এমনি মাঠে ডিফেন্ডারের ভূমিকায় থাকেন, কখনো উপরে উঠে গিয়ে গোল করেন, তিনি টাফ থাকতে পারেন, কিন্তু তার মধ্যে যে রোমান্টিকতা আছে এই অস্বীকার করি কিভাবে, কারণ শাকিরার মতো প্রেমিকা তো সকলের কপালে ঢুকবে না, না একজন ফুটবলার আর একজন কলম্বিয়ার মানুষ, শাকিরা কলম্বিয়ার মানুষ, জেরার্ড পিকে স্প্যানিশ। তো এরকম দুজন মানুষ একসঙ্গে প্রায় 10 বছর প্রেম করছেন, তাই শাকিরার যেহেতু প্রথম বিয়েটা খুব একটা সুখের ছিল না, তাই শাকিরাকে বহুবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনি আর জেরার্ড পিকে কবে বিয়ে করবেন। শাকিরা বললেন, কেন বিয়ে করতে হবে কেন, আমি আর জেরার্ড পিকে একে অপরকে দুজনকে খুব ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসি, তার জন্য আবার কাগজপত্রের দরকার কি, সেখানে আবার বিধিনিষেধ, কত লেখালেখি নিয়ম কানুনের দরকার কি। শাকিরা এটা বলেন, সব ক্ষেত্রেই দেখেছে অনেক প্রেস কনফারেন্সে তার বক্তব্য, যে আমরা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় বা পড়ে থাকি দেখে থাকি, তাতে এই কথাটা উনি বলেন। তা জেরার্ড পিকের সঙ্গে শাকিরার সম্পর্কটা এমন, ওরা দুজনেই বড্ড ভালো আছেন, দীর্ঘদিন ধরে একসঙ্গে রয়েছেন। এই অবস্থায় সাংবাদিকরাই বা ছাড়লেন কেন, তারা বিয়ের প্রসঙ্গে তুললে যখন ওরকম উত্তর পান তখন শাকিরাকে একটু নাড়িয়ে চালিয়ে খুঁটিয়ে দেখতে চান যে শাকিরা জেরার্ড পিকের মতো একজন এত বড় মাপের ফুটবলারের সঙ্গে মেশার পরেও কতটা ফুটবল জ্ঞান রয়েছে। মানে আমরা তো কখনো শুনিনি জেরার্ড পিকে বা শাকিরা দুজন ফুটবল আলোচনা করছেন, সেটা শুনতে তো পাইনি। তো শাকিরাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি জেরার্ড পিকের সঙ্গে এত বছর কাটানোর পর ফুটবলটা কতটা বুঝলেন, তাতে শাকিরা ভারী মজার এবং অদ্ভুত উত্তর দিয়েছেন। বলছেন যে এমনি ফুটবলটা খারাপ লাগে না, বুঝি, ক্রিকেট খেলে আমার তো দেখতে ভালোই লাগে, বাকিদের খেলাও দেখি, উত্তেজনা অনুভব করি, সব বুঝি, কিন্তু ফুটবলটা বড় খটখট খেলা, কঠিন খেলা, বোঝা যায় না, আমি কিছুতেই বুঝতে পারলাম না আজও এত বছর ধরে ফুটবল দেখে যে অফসাইডটা হয় কিভাবে। তো এই কথা বলার পর সাংবাদিকদের ওই লেখা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, কত লোক কত কমেন্ট করেছে যে এত বছর ধরে, 10 বছর ধরে একটি জেরার্ড পিকের সঙ্গে মিনিমাম মিশছেন, তারপরেও আপনি জানেন না ফুটবলের অফসাইড কাকে বলে। কিছুদিন আগে অনুষ্কা শর্মাও কিন্তু বলেছিলেন এরকম একটি কথা যে চার মারলে কি সাইন এরকম দেওয়া হয়, সেটা নিয়েও খুব জলগোলা হয়েছিল, ইমা এটাও জানেন না। তা আমার তাই মনে হলো যে অনুষ্কা শর্মাকে বলবো ইমা এটা জানেন না, শাকিরাকে বলবো ইমা এটা জানেন না, ওই আমরা তো এমন প্রশ্ন করছি না যে জেরার্ড পিকে আপনি তো শাকিরার সঙ্গে 10 বছর মিশলেন, তাহলে আপনি এবার একটা গান গান যে গানটা পুরো গোটা পৃথিবীতে এতটাই হিট করবে শাকিরার ওয়াকা ওয়াকার মতো। শাকিরার ওয়াকা ওয়াকা কে শোনেনি, বা শাকিরার আরো কত গান তো আমরা শুনি, ওই জেরার্ড পিকে তো ওরকম গান গাইতে পারে না, ওই বিরাট কোহলি তো ওরকম ছবি বানাতে পারে না যেখানে অনুষ্কা শর্মা অভিনয় করে। তো এক একজন এক এক রকম হয়, এক ফিল্ডে সেই মানুষটা প্রতিষ্ঠিত, সেই মানুষটা তার প্রতিভা নিয়ে তার সাধনা দিয়ে এই জায়গাটায় পৌঁছেছে, আর একটা মানুষের প্রেমে পড়েছে, তাকে ভালোবাসে, তার মানে তার পেশাটাও সব বুঝে যাবেন, এটা হয় নাকি? শাকিরার ওই অফসাইড বুঝি না শুনে হাসি হয়তো পেতে পারে দেখো, কিন্তু এটা কোনো খুব একটা যৌক্তিকতা বোধ হয় নেই, তাই না? শাকিরা যেমন অফসাইড বোঝেন না, তেমনি কোন টিউনে কিভাবে গান গাইলে কোন তালে কি হয় তাও জেরার্ড পিকে বোঝেন না। তা বলে তাদের দুজনের ভালোবাসা কি কম আছে? নয়, ভালোবাসাটা ভালোবাসার মতো, একে অপরকে ভালোবাসেন, একে অপরের পেশা তো ভালোবাসেন। শাকিরা তো ফুটবল ভালোবেসে জেরার্ড পিকেকে বাসেন ভালো না, বা জেরার্ড পিকেও গান ভালোবাসেন বলে শাকিরাকে ভালোবাসেন না, এরা দুজনে একে অপরকে ভালোবাসেন, তাই না? ব্যাস, এই ছিল আজকের গল্প, সেই জন্যই আপনাদের সঙ্গে তাই স্বরূপ কথায় শেয়ার করলাম। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।